এবার পার্কস্ট্রিট থানার এসআই এর বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগ করেছেন সিভিক ভলেন্টিয়ার। তার অভিযোগ, শুক্রবার রাতে ডিউটির সময় অভিযুক্ত এসআই তাকে তিনতলার রেস্টরুমে ডেকে পাঠান। অভিযোগ, সেখানে মদ্যপ অবস্থায় শ্রীলতা হানি করেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। নিগৃহীতার পরিবারের দাবি, শনিবার লালবাজারে গেলে সেখানে অভিযোগ নেওয়া হয়নি, বাধ্য হয়ে স্পিড পোস্টের মাধ্যমে বিষয়টি নবান্ন এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে জানিয়েছেন। পার্কস্ট্রিট থানায় ওই রেস্টরুমের ভিতরে কোনো সিসিটিভি না থাকলেও এমন গুরুতর অভিযোগ ওঠায় নিরপেক্ষ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী 2017 সিভিক ভলেন্টিয়ারের কাজে যোগ দিয়েছিলেন, কম্পিউটার প্রশিক্ষণ থাকায় পার্কস্ট্রিট থানাতেই কাজ করতেন।